আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো আলু চাষের সঠিক উপায় ও কিভাবে আলু চাষ করলে বেশি ফলন ধরানো যায়। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চলুন শুরু করা যাক। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আলু বাংলাদেশের একটি অন্যতম সবজি ফসল। আলুর হেক্টর প্রতি ফলন ধান ও গম অপেক্ষায় অনেক বেশি, যার দরুন প্রতি হেক্টর জমি থেকে একক সময়ে আমরা অনেক বেশি পরিমাণে খাদ্য পেতে পারি। শীতকালে উৎপন্ন হয় বলে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত। আলু একটি স্বল্প মেয়াদী ফসল, 90 থেকে 110 দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায়। খাদ্য হিসেবে আলু সুস্বাদু এবং আমাদের দেশের লোকজন ইতিমধ্যে ইহা অভ্যস্ত হয়েছে। বাংলাদেশে শীতকালেই শুধুমাত্র আলু চাষ করা হয়। আলু চাষের জন্য তাপমাত্রা অবশ্যই কম থাকা দরকার। আলু চাষে তাপমাত্রা বাড়তে থাকলে দেখা যায় ফলন কমে আসে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বা তাপমাত্রার উপরে টিউবারের উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায়। সেজন্য টিউবারের উৎপাদনের গড় তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সবচেয়ে উপযোগী। আলুর জন্য 8 থেকে 10 ঘন্টা অবশ্যই দিবালোক বা সূর্যের আলো প্রয়োজন। এবার মাটির কথা, অর্থাৎ আলু চাষের জন্য সুনিষ্কাশিত উর্বর দোআঁশ মাটি, যেখানে পর্যাপ্ত পরিমাণে জৈব পদার্থ আছে, সেরূপ মাটিতেই আলু চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী। আলুর বীজ কখন বপন করবেন, অর্থাৎ যদি আগাম জাত হয় তাহলে সেপ্টেম্বর অক্টোবর মাসে, যদি মাঝারি জাত হয় তাহলে অক্টোবর নভেম্বর, এবং নাবি জাতের আলু নভেম্বর ডিসেম্বরের মাসের মধ্যে বপন করতে হবে। এবার আলু চাষের জন্য জমি প্রস্তুতি। আলু চাষের জন্য মাটি যথাযথভাবে তৈরি করতে হবে। এজন্য মাটি ঝুরঝুরা করা বা আলগা করার জন্য 5 থেকে 7 বার গভীর চাষ বা মই দিয়ে চাষ করা যেতে পারে। এবার আসছে বীজ নির্বাচন। গোল আলুর বীজ ও বীজের সাইজের উপর গোল আলুর ফলন অনেকটা নির্ভর করে। কর্তিত বীজ অপেক্ষায় আস্ত বীজে সবসময় বেশি ফলন পাওয়া যায়। আর আপনারা যদি কর্তিত বীজ বা বীজ কেটে ব্যবহার করেন, অবশ্যই সেই বীজে 2টি চোখ থাকতে হবে। প্রতি বিঘাতে 200 কেজির মতো বীজ প্রয়োজন হয়। এবার রোপণের দূরত্ব, অর্থাৎ একটি সারি থেকে আরেকটি সারির দূরত্ব হবে 45 সেন্টিমিটার বা 1 হাতের মতো, এবং আলু বীজ থেকে আরেকটি আলু বীজের দূরত্ব 15 সেন্টিমিটার পর্যন্ত করতে হবে। এতে দেখা যায় উৎপাদন ভালো হবে। আলুর বীজ বপনের পূর্বে বীজটি শোধন করে নেওয়া দরকার। সেজন্য আলুর বীজ 2.5 গ্রাম ম্যানকোচে প্রতি লিটারে মিশিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখুন। এতে করে কি হবে, রাইজোক্টোনিয়া বা স্ক্যাব এ রোগগুলো সহজে দমন করা যাবে। আলু সারি অনুসারে লাগাতে হবে। সমতল জমিতে আলু রোপণ করা হলে চারা যখন মাটির উপরে 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হবে, তখনই গাছের গোড়ায় মাটি দিতে হবে, অর্থাৎ ভেলি দিয়ে দিতে হবে। এবার আসছে সার প্রয়োগ। অধিক ফলন পেতে হলে জমিতে প্রয়োজন মতো সার প্রয়োগ করতে হবে। জমি যদি যথেষ্ট জৈব পদার্থ সমৃদ্ধ হয় তবে তুলনামূলকভাবে খুব কম পরিমাণে সার প্রয়োগ করলেই চলে। সেক্ষেত্রে 1 হেক্টরের জন্য 200 কেজি ইউরিয়া, 150 কেজি টিএসপি এবং 150 কেজি এমওপি। সেক্ষেত্রে চাষ করার পরে বা জমি চাষ দেওয়ার পরে অর্ধেক ইউরিয়া এবং পুরোটুকু টিএসপি এবং অর্ধেক এমওপি দিয়ে দিতে হবে, এবং 25 দিনের মাথায় ভেলিতে দিতে হবে অর্ধেক বাকি অর্ধেক পরিমাণে ইউরিয়া এবং বাকি অর্ধেক এমওপি। এবার পানি সেচ। গোল আলুর জন্য পানি সেচ অত্যন্ত উপকারী। পানি সেচের ক্ষেত্রে কেবল ফলনই বাড়ে না, আলুর গুণগত মানও ভালো হয়। এক্ষেত্রে দোআঁশ মাটিতে 3 থেকে 4 বার সেচ দেওয়াই আলু চাষের জন্য যথেষ্ট। এমনভাবে সেচ দিতে হবে যেন ভেলির অর্ধেক গভীরতা থাকে, অর্থাৎ আমরা যে উঁচু করে দিয়েছি গাছের গোড়ায় তার অর্ধেক পরিমাণে যেন আর পানি পৌঁছায় সেটি লক্ষ্য রাখতে হবে।
বেশি পানি দিলে গাছের গোড়া পচে মারা যেতে পারে গাছটি। এক্ষেত্রে আলুর উৎপাদন অনেকটাই কমে যাবে। আলু সংগ্রহ করার 15 দিন পূর্বেই সেচ বন্ধ করে দিতে হবে, ফলে আলু বেশ শক্ত হবে এবং পরবর্তীতে গুদামে ভালোভাবে থাকবে। এবং সময় মতো চারপাশে আগাছা হলে সে আগাছা তুলে ফেলতে হবে। 100 দিনের মধ্যে গাছ পরিপক্কতা লাভের পর শুকিয়ে আসলে আলু তুলতে হবে। অপরিপক্ক আলু সংরক্ষণ করা যায় না, সেজন্য পরিপক্কতা লাভ করার পরে অবশ্যই তুলে নিতে হবে। হীরা নামক জাতটি রোপণ করা হলে 80 দিনের মধ্যে পরিপক্কতা লাভ করে। ভিউয়ার্স, আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আলু চাষ করলে অনেক পরিমাণে আলু উৎপাদন করতে পারবেন, এতে অনেক লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।